আপনাদের দেখাবো কুল ফল কিভাবে পেড়ে খেতে হয়। এই ফলটি অনেক টক হয়, তো চলুন সেখানে যাওয়া যাক। আমাদের বাড়িতে একবার কালবৈশাখী ঝড় হয়েছিল, আপনারা জানেন কালবৈশাখী ঝড় অনেক মারাত্মক ঝড়। এক মারাত্মক ঝড়ে অনেক জায়গার বাড়ি ঘর রান্নাঘর অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেদিন রাত্রেবেলা দেখা যায় অনেক জায়গার গাছ রোড গার্ড ভেঙে যায়, গাছ ভেঙে পড়ে। তো সেই কালবৈশাখী ঝড়েই তো দেখুন তো তাল গাছ কি কলা গাছ ভেঙে পড়ে গেছে, তো দেখুন পুরো ভেঙে চুরে তছনছ করে দিয়েছিল। উত্তর দিক থেকে এত হাওয়া বইছিল যে হাওয়ার চোটে অনেক জায়গার ঘর বাড়ি টিন উপরে চাল টাল সব উড়িয়ে টুড়িয়ে কোথায় গিয়ে ঠাসুর করে ফেলেছে। এখান দিয়ে যাওয়ার সময় এখান দিয়ে রোড টোড একেবারে পানি, এখান দিয়ে আগে বন্যা হয়ে গেছিল, অনেক আগে বন্যা হয়ে গেছিল। আমি তখন জন্ম নেইনি, আমার বাবা তখন জন্ম নিয়েছিল, সে আমাকে গল্প বলেছে। পুরো অনেক জায়গার গাছপালা ডাল পাল সব ভেঙে চুড়ে রাস্তায় গড়িয়ে যাচ্ছিল। অনেক জায়গায় গল্প শুনলাম যে একটা গাছ নাকি পুরো পানিতে ডুবে যাচ্ছে এখনো, সেটা আজও সেই গাছটি এই পানি এই পুরো খালটা খেসলেও পাওয়া যায়। এখন অনেক ডালপালা ভেঙে চুড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে তো বন্ধুরা আমি একটু আগে দেখলেন আমি কলার পাতাটা নিলাম, তো এটা নিয়েছি কারণ কুল ফল খেতে লবণ লাগবে, মরিচ লাগবে, এগুলো কিসে রাখবো, এই জন্য আমি কলার পাতাটা নিয়েছি। এগুলো ছেঁড়া হলেও এখান দিয়ে ভালো ঠিক করে নেব। তো আমি যাচ্ছি দেখুন এখানে এইখান দিয়ে পালান, আমাদের গ্রামের ভাষায় পালান বলে। এখানে অনেক রকমের শাক সবজি ফলায়, বাঁধাকপি পরে বাঁধাকপি, গাজর, আলু, টমেটো, কলাই কলাই শাক, পালং শাক। এইখানের গাছের নিচের ডালে অনেকগুলো ইয়া আছে, ওই জন্য আমি এটা নিয়ে যাচ্ছি। এই যে আমি চলে এসেছি, আমি একবার এখান দিয়ে পড়েও গেছিলাম গড়িয়ে গড়িয়ে। আর দেখুন এই জিনিস কত পাকা নষ্ট টষ্ট বড়ই, তো আমি এখন চিন্তা রাখবো। এখানে পাড়ার মতো তো কিছু নেই, আমি একটু দেখছি আছে নাকি কিছু। তুই থাকতো জিনিস দেখি হবে না, ওটা দিয়ে কাঠ কেটে যায় আবার মানুষের, এজন্য জমা কিছু ফেল লাগছে, সেটা আমি ফেলে দিলাম। এখন তো কিছু একটা মিশতেই হবে, নাহলে তো পারা যাবে না। ফল এখান দিয়ে নামলে উঠতে অনেক কষ্ট হয়, তখন কি দিয়ে পারি, অস্পষ্ট তো কিছুই দেখা যাচ্ছে না।
তো বন্ধুরা আমি একটা জিনিস পেলাম এখান থেকে, এটা দিয়ে একটা রেন্ডি গাছের ডাল। হ্যাঁ, তো আমি এই ডালটা এখান দিয়ে আছে, এটা দিয়ে পারা যাবে না, এগুলো দিয়ে পারবে। হ্যাঁ, তো আমি এই জন্য একটা ভেঙ্গে নেবো, আমি ভাঙ্গে যে ভেঙ্গে গাছে এসব দিয়ে উপর দিয়ে নাড়া দিব, নাড়লে এমনি এমনি নিচে গড়িয়ে গড়িয়ে পড়বে, এটা কিন্তু আসলেই পারা যাবে। তো আমি এখন যাচ্ছি সেখানে, যাচ্ছি পারতে এখানে মাছ কলার পাতাটা নিয়ে যাব, যদি কবু চুরি করে নিয়ে যায় পাল দিয়ে। এই যে আমি যাচ্ছি, এই যে ফুলো গাছ, এটা দিয়ে আমি ওখানে রাখলাম। বন্ধুরা ধোয়া তো কঠিন হয়ে যায়। গম ক্ষেত এখানে প্রতি বছর বা এক বছর পর বা দুই বছর পর পর এখানে গম ক্ষেত লাগানো হয়, মাঝে মাঝে এখানে ধানও লাগানো হয়, অনেক রকমের শাক সবজি সরিষা শাকও লাগানো হয়। কিন্তু আমি আজ জীবনেও কোনো দিন গম গাছ বড় হতে দেখেছি, কিন্তু তাতে যে ইয়া হয়েছে তাও দেখি। ফল খেতে হলে, টেস্টি করে খেতে হলে ধনে পাতা লাগবে। তো আমরা ওইখানে পালাম থেকে একটু ধনে পাতা নিয়ে, ধনে পাতা নিয়ে আসবো তিন চারটে গাছ। এখান দিয়া যেতে হলে এখানে সুন্দরী গাছ, এখানে কোনো পাতা নেই, আমি এখান দিয়ে যাবো।
আপনার পালাম থেকে আমি কিছু ধনে পাতা নিতে পারি? কেন, আমরা কুল ফল মাথা খাবো। আহারে, পরের গাছের কুল আর পরের ক্ষেতের ধনে পাতা দিয়ে খাবা না? লাগাই খাইতে পারো না? আমি কয়টা উঠলাম, একটা একটা বুনো ইয়া উঠে গেছে, আর একটা লাগবে, তো আর একটা আমি উঠাচ্ছি উঠাচ্ছি এখানে তো আর একটা আছে। তো বন্ধুরা, আমাকে বুঝতে হবে ধনে পাতা গন্ধ। তো আমি ঘ্রাণ শুকে এখানে বুনো ধনে পাতা আছে, যেমন এগুলো এগুলো ধনে পাতা না, একটু একটু গন্ধ আছে তো ওগুলো না। তো আমি শুকে বুঝে নিলাম যেটাই ধনে পাতা গাছ, তো আমি এটা তুলছি। এই যে আমি তুললাম, হ্যাঁ একটু খেয়ে নিতে, খেয়ে দেখতে পারে। হ্যাঁ বন্ধু, যাই। তো বন্ধুরা, আমি এটা নিয়ে যাচ্ছি, এই যে এটা একটা, এই জায়গাটা আমি হালে, হ্যাঁ এই আলে বসে, আর আমি এটা, এগুলো হলো প্লেট, হ্যাঁ এগুলো ছিঁড়ে আমি প্লেট বানাবো আর আমি খাবো, হ্যাঁ এগুলো। তো বন্ধুরা, আমি যে কোনো এখানে বসলাম, এই এইগুলো ছিঁড়েও নিতে হবে। আমি এখন এই ধনে পাতাগুলো, এই গোড়াগুলো ছিঁড়বো। তো এই যে ছিঁড়ে হয়ে গেল, এগুলো দাঁত দিয়েও ছেঁড়া যায়। এই যে ছিঁড়ে গেছে, এই যে আমি রাখলাম। তো বন্ধুরা, আমি বড় গেলাম, আর গেঞ্জি কুল গুলো আমি এগুলোতে করে নিয়ে আসছিলাম। তো এই যে এগুলো গুটা গুলো ছিঁড়ে ফেলে দিলাম। তো বন্ধুরা, আপনারা একটু আগে মেশিনের শব্দ শুনছেন, পাশেই জমি, পাশেই ট্রাক্টর চাষ দিচ্ছে। এগুলো ফেলে দিতে হবে। আমাদের লবণের চামচ লাগবে, তো আমরা এখন বাড়ি থেকে সংগ্রহ করতে, আমি এখন সংগ্রহ করতে যাচ্ছি, এই যে আমি যাচ্ছি এখন। খেতে যাচ্ছি, প্রথমে আমি এই বড়টি নিলাম, এটা একটু ফেলে দিতে হবে, একটু লবণ, একটু ধনে পাতা লাগবে। জুতাটা খুলে দিব, একটা ধনে পাতা, হ্যাঁ এখানে রাখবো, রাখলাম, হ্যাঁ আর এই যে একটু মরিচ, যে রাখলাম, এখন পুরো টুকি আমি খেয়ে নিচ্ছি।
আমার অনেক লাগছে ময়লার জন্য। আমরা এজন্য কম লবণ নিলাম যাতে নুনি পোড়া লাগে, তো এজন্য কম হয়। এই যে একটা ধনে পাতা, ধনে পাতাটা দিলাম আমি। ভিডিও দেখার জন্য আপনার অনেক অনুরোধ রইল, ধন্যবাদ।